রবিউল আউয়াল শরীফের চাঁদ আজকে উঠেছে আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল যে মাসে আল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক আল্লাহ পাক এই মাসেতেই দুনিয়ায় তাশরিফ আনিয়েছে সেই রহমতের মাস বরকতের মাস সম্মানীয় মাস আল্লাহ বসিয়েছে যারা আশেপাশে আছেন সব এসে মাহফিলের মধ্যে বসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله اللهم صل على سيدنا تیرے گن اور علم میں طلب ہی طلب تو
তু খোজা মন খোজা مددگار جس کا رسول خدا ہو اسے اور ہمت کا بروا کیا ہے مدد کو كانوا رفيق دون دكا كي قصور قريتي عمي تماريو يشكي مالا غلدي يا سنو على تماري يشكي أعطاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة پیارے حاضران مجلس
আমার ইমানদার ভাইরা নেককা আল্লাহওয়ালা গনেরা যুবকেরা মুরুব্বিয়ান বাপজানেরা সমবয়স কমান নাও জওয়ান গনেরা আল্লাহ পাকের জাকিরিন সালেক নামাজি বান্দা বান্দিরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার murid মুতাকিদিন পাগল বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অদেলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বোনেরা খিদমতে এসে হাজির করে হয়েছে আমি অধম গুনাহগার না লায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার কে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছু শুনের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন বনু সকলে আল্লাহুম্মা তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুকু তানার দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছেন এমন একটা মাহফিল যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফরিস্তারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দিদের মাথার উপর ছিমো করে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় এসে বসেছি যে মাহফিলে মানুষ আসে ভালো হওয়ার জন্য যে মাহফিলে মানুষ আসে ভালো হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের পরে সেই মাহফিলে বসিয়েছে কত কোটিপতি কত ধনী লোক কত আমির কত ব্যবসায়ী আজকে মাহফিলে এসে বসেছে সবাই আমরা গরীব না না এর মধ্যে কত ধনী মানুষও আছে কি বসে নাই আপনাদের উত্তর বালুরিয়া এলাকায় বিয়ে শাদি হলে এই চটে বসিয়ে খেতে দেয় এটা হ্যাঁগো দেন কি সুন্দর চেয়ার টেবিল করে চেয়ারে আবার কভার লাগায় কথা ঠিক বলছি না ভুল বলছি রাস্তায় হেঁটে যাওয়ার রাস্তায় একটু মকমল বিছিয়ে দিল শতরঞ্জি মতো দেই না কত সুন্দর আয়োজন কত সুন্দর ব্যবস্থা তারপরও লোক বসতে চায় না না এলাকায় চটে বসিয়ে বিয়ে বাড়িতে খাওয়ায় কারো বিয়ে বাড়িতে চটে বসে খেতে দিতে বলবেন তো হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে যাবে বিয়ে দাওয়াত করে অপমান করতে এনেছো কত ধনী কত কোটিপতি কত বড় লোক কত আমির কত চাকরিজীবী কত ব্যবসায়ী কত মাস্টার কাউকে হাত ধরে বসাতে হয় টুক 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 করে এসে ধুলোওয়ালা চট ময়লা চটে নোংরা চটে বালুওয়ালা চটে টুক টুক করে এসে বসে গেছে তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের করে অর্থ ভুলিয়েছে চাকরি ভুলিয়েছে কেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা জয়ী হয়ে গিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই মহব্বতে এসে বসেছে সেই ভালোবাসায় বসেছেন কেন আমি ভালো হব আমি ভালো হব আমি এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছেন যে মাহফিলে বসে আমল করলে আমাদের আমল আল্লাহর রাসূলের কাছে পৌঁছে যাবে জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন মুসনাদে বাজ্জার হাদিস শরীফের কিতাব আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খাইরুল লাকুম ওয়াফাতি খাইরুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটা তোমাদের জন্য উত্তম আল্লাহর রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমাল আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে
তুরাদু আলাইয়া আমান আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেই ফামা রাআইতু মিন খাইরিন আমি রাসূল যখন তোমাদের ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের নেক আমলগুলিকে দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব জোরে বলুন না সুবহানাল্লাহ ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার চাইতে থাকব জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসায় এসেছেন ঈমানকে মজবুত করে কে মানেন না মানেন বলতে পারবো না আমি মানি এই ঈমান তৈরি করে নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না আমি মানি এই ভালোবাসা তৈরি করে নবীকে মানাটার নাম ঈমান নবীকে মানাটার নাম আল্লাহ পাক করেছেন ইসলাম জোরে বললেন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসায় এসে বসেছে যে নবীর মহব্বত যে নবীর ভালোবাসা যে নবীর প্রেম আমার রাসূলের সাহাবারা করেছে যে নবীর মহব্বত আল্লাহর রাসূলের সাহাবারা করেছে ওই জন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি জোরে বললেন না সুবহানাল্লাহ এমনি সাহাবাদের ইজ্জত এত না যে নবীর সাহাবারা আমার রাসূলকে ভালোবেসেছেন বলেই ইজ্জত বেশি আল্লাহ পাক জানাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি বললেন না সুবহানাল্লাহ যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা যেমন ঈমান আমার হাবিবে সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন বললেন না সুবহানাল্লাহ যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি এই দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় কর লা তাসুব্বু আসহাবি তোমরা আমার সাহাবাদের গালি দিও আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম আমার সাহাবারা হলে আকাশে তারার নাই জোরে বললেন না সুবহানাল্লাহ বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তোমরা তাদের মধ্যে কারণ অনুসরণ কারোর ইক্তেদা কারো অনুকরণ করো আল্লাহ পাক তোমাদের হেদায়েত দিয়ে দেবেন জোরে বলো সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে নবীর প্রেম কাকে বলে মক্কা শরীফের বড় ব্যবসায়ী ছিলেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের চতুর্থ নম্বরে যিনি মুসলমান হয়েছেন তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা মক্কা শরীফের বড় ব্যবসায়ী ইসলামের একটা যুদ্ধ হয়েছিল দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধ হয়েছিল ইসলামে দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদ আল্লাহর রাসূলের 70টা সাহাবা শহীদ হয়ে গেছে আমি এক সপ্তাহ হয়নি আমি উমরা থেকে ফের ফিরলাম আল্লাহ পাক এবছর হজে নিয়ে গিয়েছিলেন আবার হজ থেকে এসে এক মাস না হতে হতে আবার উমরায় চলে গিয়েছিলাম আল্লাহ পাক সকলকে যাবার তৌফিক দেয় বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা উহুদের ময়দান জানারা আল্লাহর হাজি বান্দা আছেন তানারা জানেন গোটা পাহাড়টা হচ্ছে লাল কম বেশি 9 মাইল লম্বা 3 মাইল চওড়া হলো পাহাড় গোটা পাহাড়টা হচ্ছে লাল আল্লাহর রাসূল বলেছেন আমি রাসূল যদি চাই এই পাহাড়টা আমার সাথে হাঁটবে জোরে বললেন না আমি নবী যদি চাই এই পাহাড়টা আমার সাথে হাঁটবে উহুদ 70 জন সাহাবা শহীদ হয়েছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরিতে ওই উহুদের ময়দানে আমার রাসূলকে মক্কার কাফেররা আঘাত করেছিল আমার রাসূলের লোহার হেলমেটটা ভেঙে শির মোবারকের লোহার টুকরো গিতে গিয়েছিল আল্লাহর নবী নূরের দন্দনটা শহীদ হয়ে গেল আমার রাসূলকে তীর মেরেছিল ওই বেঈমান কাফেরটার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামাত আব্দুল্লাহ ইবনে কামাত নবী পাকের নূরে দন্দন শহীদ হয়ে গেছিল আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁতটা আর উঠবে না আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে কামাত নবীকে তীর মেরেছিল ওই উহুদে আল্লাহ রাসূলকে গাত করেছেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ
72 থেকে 80টা তীর নিজের এই সিনার মধ্যে দিয়েছে একটা তীরও আমাদের রাসূলকে লাগতে দেয় না জোরে বললেন না সুবহানাল্লাহ 80টা তীর নিজের বুকে নিয়েছে পিঠে নয় একটা তীরও পিঠে লাগে লাগে ভয়ে ঘুরে চলে যাচ্ছে না না চোখে দেখতে দেখতে বুকে তীর নিচ্ছে পিছনে আমাদের নবী নবীকে লাগতে দিচ্ছে না প্রথম পর্যায়ে মুসলমানদের আল্লাহ জয়ী করে দিলেন মক্কার কাফের বেদিনগুলো এই নিজেদের মাল সামালগুলো ফেলে ভয়ে চলে যাচ্ছে হেরে গিয়েছে আল্লাহ রাসূল পাহাড়ে সাহাবাদের দান করিয়ে দিলেন জায়গা ছাড়বে না আমি রাসূল যতক্ষণ না বলি জায়গা ছাড়বে না এই যে কাফেররা মালগুলো উহুদে ফেলে চলে যাচ্ছে সাহাবারা ভাবলেন যুদ্ধ শেষ ওই জায়গাগুলি ছেড়ে নেমে পড়েছিলেন এই সুযোগে হযরত আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছিলেন হযরত আবু সুফিয়ান আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর অ্যাটাক হয়ে গেল সত্তরটা সাহাবা শহীদ হযরত আবু সুফিয়ান ফতে মক্কার পরে মুসলমান হয়েছে আর হযরত খালিদ বিন ওয়ালিদ ষষ্ঠ হিজরি সুলে হুদায়বিয়ার পরে মুসলমান জানাল লাকা ছিল সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ লাকাব হলো সাইফুল্লাহ 150 বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়েছে একটা যুদ্ধে হারেন নাই প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ ওনাকে জয়ী করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন ওতে ছিল আমার রাসূলের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির মধ্যে জড়ানো ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন 150 বেশি যুদ্ধের নেতৃত্ব একটা তো হারেন নাই প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন জোরে বললেন না আল্লাহ নবীর সামনে চলে গেলেন ও যুবক ও আমার মুরব্বি বাপ নাম আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন আল্লাহ নবী উত্তর কানা দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ পাকে নবী হুজুর পেয়াতে মাফ করুন আপনি আমার জন্য দোয়া করেন আপনি আমার জন্য দোয়া করেন হুজুর আমি জানো শহীদ হয়ে যাই হুজুর আমি জানো শহীদ হয়ে যাই আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা খানে বিন মনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি শহীদ হবে না বাবা তুমি শহীদ হবে না বাবা ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর পেয়াতে মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আমি কেন শহীদ হব না হুজুর আমি কেন শহীদ হব না ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার তুমি হলে সাইফুল্লাহ তুমি হলে সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না দুনিয়া কারোর কাছে নত হবে না ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি হলে তুমি আমার কাজ কাজ না না তোমার নসিবে শহীদ নাই অফাতের আগে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন দেখো তো আমার শরীরে এমন কোন জায়গা আছে কি যেখানে তলোয়ারের আঘাত লাগতে বাকি বিবি উনার গোটা শরীরটা দেখছে খালি তলোয়ারের আঘাত বিবি জবাব দিলে শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের আঘাত নাই জর করে কাঁদছেন তারপরও আমি শহীদ হলাম যেই যুদ্ধে আমি যেতাম আশা করে যেত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব বিবি জবাব দিলেন না না আল্লাহ পাক তো আপনাকে সাইফুল্লাহ করেছেন আল্লাহর রসুল বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ উনি আল্লাহর তলোয়ার 150 বেশি যুদ্ধের সেনাপতি এর কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে আল বিদায়া ওয়ান নেহায়া
علامہ حافظ ابن کثیر رحمتہ اللہ لکھیا صحابہদের একটা দল দ্বীনের خدمت করতে করতে আগিয়ে যাচ্ছে সাহাবাদের এই দলটা গিয়ে দাঁড়ালেন দরিয়ায় দাজলা যেটাকে টাইগ্রিস বলা হয় টাইগ্রিস দরিয়ায় দাজলা এই টাইগ্রিস নদীর সামনে গিয়ে দাঁড়ালেন কাফেররা বোট নৌকা স্টিমার সব সরিয়ে দিয়েছে পার হওয়ার মতন কিছু গোটা টাইগ্রিস নদীর পানিটা ফুলে ফেপে আছে এদিক থেকে যে ওদিকে যাবে পার হওয়ার মতন কিছু কাফেররা আছে অন্য দিকে সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে যে পিছন দিকে ফিরে যায় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনে দাঁড়িয়ে করা ভাষণ দিয়ে দেয় নবী পাকের সাহাবারা পিছনে যাবার কোনো গল্প হবে না যা হবে সামনে বোট নাই নৌকা নাই স্টিমার নাই তো কি হয়েছে আমরা দুনিয়ার কোন স্বার্থে বার হইনি আমরা আল্লাহর দিনকে কায়েম করতে বার হইছি জোরে বলুন না সুবহানাল্লাহ ভয় খেও না পিছনে যাবার কোনো গল্প হবে না যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ সাহাবারা যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়লেন কিতাবে এসেছে একটা সাহাবার ঘোড়া টাইগ্রিস নদীতে ডোবে না সব ডাঙার মতন ভাসছে জোরে বলুন না সুবহানাল্লাহ সেদিনে সাহাবাদের জন্য আল্লাহ টাইগ্রিস নদীর পানিটাকে আল্লাহ ডাঙা করে দিয়েছে সাহাবাদা ঘোড়ার পিঠে চেপে নদীর একদিক থেকে আরেক দিকে ডাঙার মতন জমিনের মতন পার হয়ে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূল সাহাবাদের পাঠিয়েছিলেন অষ্টম হিজরিতে জঙ্গে মুতাবা মাউতার যুদ্ধ হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে আল্লাহ নবী এই অষ্টম হিজরিতে পাঠিয়েছিলেন 3000 সাহাবাকে নবী পাঠালেন 3000 রোমকদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সহ আর নবী পাক সাহাবা পাঠিয়েছেন মাত্র 3000 অষ্টম হিজরি হেরাকেল বাদশা রোমকদের বাদশা কিতাব এসেছে পরবর্তী সময়ে এই হেরাকেল বাদশা মুসলমান হয়ে গিয়েছিল বললেন না সুবহানাল্লাহ হেরাকেলিয়া হেরাকেল বাদশা ফুতুহুর শাম বলে একটা কিতাব আছে তাফসীরে কবীর বলে একটা কিতাব তাফসীরে কবীর বিসমিল্লাহ তাফসীর দেখলে পাবে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বিসমিল্লাহ তাফসীর দেখলে পাবে এই হেরাকের বাচ্চা উমর ফারুককে চিঠি লিখেছিলেন হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা হয় পেন হয় যন্ত্রণা উমর ফারুক চিঠিটা পেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা উনি চিঠিটা পেয়ে হযরত উমর ফারুক একটা টুপি পাঠিয়েছিলেন টুপি কিতাবে এসেছে এই হেরাকের বাচ্চা টুপিটা মাথায় দিলে যন্ত্রণা ভালো হয়ে যেত আর যেই টুপিটা খুলে রাখতেন আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত বাদশার মনে একটা প্রশ্ন হলো টুপিতে আছেটা কি পড়লে ভালো খুললে যন্ত্রণা টুপিটাকে মাথা থেকে খুলে টুপিটাকে খুলে দেখছে টুপির মধ্যে একটা কাগজ মোড়া ওটা খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাকেল বাদশা টুপির মধ্যে বিসমিল্লাহ লিখে উনি মুড়ে তাবিজ করে পাঠিয়ে দিয়েছে ওই টুপিটা পড়লে ভালো খুললে যন্ত্রণা এখন আমাদের সমাজে কিছু কিছু ভাই হিংসার বসে পড়ে রাগে পড়ে বলে ফেলে কি তিনটে ইউটিউবের ভিডিও দেখে বলে ফেলে তাবিজ পড়া সেরে কিছু লিখে শরীরের মধ্যে রাখা শেরেক তা শেরেক যদি হয় উমর ফারুকের ক্ষেত্রে আপনি কি বলবেন না না তাবিজটা শেরেক না তবে তাবিজ পড়া ফরজ নয় কিন্তু তাবিজ পড়া ওয়াজিবও নয় পড়তে পারেন জায়েজ এই নিয়ত আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ লিখে ঝুলিয়েছে আল্লাহ এর ওসিলায় আল্লাহ আপনি আমাকে ভালো করে নিয়ত হবে এটা নিয়ত জানে এটা না হয় তাবিজ আমাকে ভালো করবে ভালো করার মালিক হলেন আমার আল্লাহ জোরে বলে আরেকটু জোরে বলা গেল না নিয়ত এটা হবে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে লিখে ঝুলিয়েছে আল্লাহ হাদিস শরীফে বর্ণিত দোয়া লিখে ঝুলিয়েছে আল্লাহ এর ওসিলা আল্লাহ আপনি আমাকে শেফা দেন এত গুনাহ হবে না তবে কেউ যদি এই নিয়তে তাবিজ ঝুলায় তাবিজ আমাকে ভালো করবে ঈমান চলে যাবে কেন ভালো করার মালিক হলেন আমার আল্লাহ বললেন না সুবহানাল্লাহ তাবিজটা শিরক না আওয়াজা ইউআউযু থেকে তাবিজ আওয়াজা ইউআউযু থেকে তাবিজ বাবে তাফঈলে সিগা
আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কিছু লিখে বা হাদিসে বর্ণিত দোয়া লিখে শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া এটাকে বলা হয় তাবিজ এটাকে বলে তাবিজ তবে হাদিস শরীফে এসেছে মান আল্লাকাত তামিমা ফাকাত আশরাক من الله تميما فقط اشرف যে তামিমা ঝুলালো তামিমা লটকালো সে বলেন শিরক করল তামিমা আর তাবিজ দুটো এক না তামিমা বলা হয়েছে গাছের ছাল পাথর কাঁকর শিং হাড় চামড়া এগুলোকে শরীরের মধ্যে লটকে ওর ওর ওসিলা দেওয়া বা ওর উপর ভরসা করা যে আমাকে ভালো করবে ওগুলো হলো তামিমা আল্লাহ রাসূল বলেছেন মান আল্লাকা তামিমা ফাকাত আশরাফ যে তামিমা ঝুলালো সে শিরক করলো তামিমা ঝুলানো শিরক তবে তাবিজ ঝুলানো শিরক না তাবিজ আর তামিমা দুটো এক না আল্লাহ পাক এগুলো আমাদের বুঝার তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা হেরাকের বাদশা রোমকদের বিরুদ্ধে ওদের সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ আর আমাদের নবী পাঠিয়েছেন মাত্র 3000 সেনাপতি করেছেন 3 জন 1 নম্বর হযরত যায়িদ ইবনে হারেসা হযরত যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা গেলে আমাদের রাসূল তায়েফে গিয়েছিলেন তায়েফ আল্লাহ রাসূল দ্বীনের খিদমতে গিয়েছেন 10 দিন ছিলেন আমার রাসূলকে তায়েফে আঘাত করেছে জানার হাজিরা আছেন গিয়েছেন জানেন নবী যে পাথরটায় রক্তাক্ত অবস্থায় হেলান দিয়েছিলেন ওই পাথরটা আজও লাল হয়ে আছে 1500 বছর অতিক্রম হয়ে গেল পাথরটা আজও লাল পাথর আজও লাল আল্লাহ রাসূল সেনাপতি করলেন হযরত রাসূলের চাচাতো ভাই আল্লাহর নবী চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাফেজ ছিলেন কবিও ছিলেন আর হযরত আল্লাহ রাসূলের সাহাবী জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল ওনাকে সেনাপতি করলেন আল্লাহ রাসূল ওনাকে সেনাপতির দায়িত্ব দিলেন 3 জনকে নবী পাক সেনাপতির দায়িত্ব দিনে পাঠালেন 3000 অষ্টম হিজরি আল্লাহ রাসূল রোমকদের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূল বলে এই 3 জন শহীদ হয়ে গেলে এই 3000-এর মধ্যে থেকে তোমরা সেনাপতি ঠিক করে নেবে দায়িত্ব তোমরা কাকে দেবে তোমরা ঠিক করে নেবে হযরত আল্লাহ রাসূলের সাহাবী যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন হুজুর শহীদ হয়ে গেলেন আল্লাহ রাসূল নববী শরীফে সাহাবাদের নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ রাসূল বললেন যুদ্ধে ঝান্ডা এবা তুলে আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন আমার জাফরের শরীর থেকে মাথা ঢালা না হয়ে গেল আমার জাফর
শহীদ হয়ে গেল আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন আমার জাফর আল্লাহ পাক আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা মিলিয়েছে বাবা দুটো ডানা দিয়েছে বাবা আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে উড়ে 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 যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবে জনে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ দুটো হাতকে শহীদ করে দিয়েছে আমার জাফর আল্লাহ খুশি হয়ে জান্নাতে আল্লাহ দুটো ডানা দিয়েছে আমার জাফর এই দুটো ডানা দিয়ে মেলে জান্নাতে যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবে জোরে বলুন আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের সাহাবী দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে আমার রাসূলের উপর আক্রমণ করে দিল 70টা সাহাবা শহীদ হয়ে গেল নবী পাকের নূরের দন্দন শহীদ হলো আল্লাহর নবী লোহার হেলমেটটা ভেঙে শির মোবারকের লোহারটি পুরো কেটে গেল কাফেররা দল বেঁধে আমার রাসূলের দিকে আসছে আমাদের নবীকে শহীদ করবে নবীর কাছে দাঁড়িয়েছিলেন 12 জন সাহাবা 11 জন হলেন আনসারী একজন হলেন মুহাজির হিজরতকারী এই একজন হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি 4 নম্বর মুসলমান মক্কা শরীফের বড় ব্যবসায়ী মক্কা শরীফে বড় ব্যবসায়ী ছিলেন যিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামাই সিদ্দিক আকবর কে আল্লাহ পাক তিনটে মেয়ে দিয়েছে একটা মেয়ের সাথে আমাদের রাসূলের বিয়ে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন না সুবহানাল্লাহ আর একটা মেয়ে হযরত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাক আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন নাম হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ কিতাব এসেছে যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তকবীর হয়েছিল জোরে বলবেন না আরেকটু জোরে বলা গেল না যিনি দুনিয়ায় জন্মগ্রহণের পরে গোটা মক্কা শরীফে খালি তকবীর কেন মক্কার কাফের মেয়েদের গুণ জানিয়ে দিয়েছিল ও তোমাকে আল্লাহ নবী সাহাবাদের কথা শুনিয়ে দিল তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান হবে না আমাদের দেবদেবীদের লানা আমাদের দেবদেবীদের লানা ও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করবে পুত্র সন্তান পাঠিয়ে দেন আল্লাহ নবী সাহাবা এত খুশি হয়ে গেলেন এত আনন্দিত হয়ে গেলেন মক্কা শরীফের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তকবীরে ধ্বনি তুলে দিলেন এ মক্কা বিজয়ী কাফের বেঈমানেরা তোদের দেবদেবীদের লানাত তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছে জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন আল্লাহ নবী টুক টুক করে কাছে চলে গেলেন আব্দুল্লাহকে কোলে নিলেন হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখ মুবারকে একটু খাজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরী মাকা খাজুর চতুর শরী মাকা খাজুর আল্লাহ নবী নূরে মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিতে লাগলেন জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে তাহানি করেছেন তাহানি আমাদের সমাজে বাচ্চা ছেলে মেয়েগুলোকে সুন্দর জামা কাপড় পরিয়ে মসজিদের সিঁড়ির কাছে নিয়ে এসে দাঁড়ায় একটা পেয়ালা একটু চিনি বলেন কি পায়েস কি ক্ষীর বলেন মিষ্টি বলেন মধু বলেন ইমাম সাহেব নামাজ পড়ে বার হয়ে এই হাতটাকে ধুয়ে হাতে চিনি মিষ্টি জাতীয় কিছু নিয়ে ওই বাচ্চাটার জিভে ঠোঁটে একটু লাগিয়ে দেয় তাই না ওটা হলো তাহানি তাহানি করাটা হলো সুন্নাত তাহানি করা সুন্নাত
আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা নবী লালা শরীফ ওয়ালা খাজুর দিয়ে আল্লাহ রাসূল করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে নাম হযরত উম্মে কুলসুম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর একটা মেয়ের নাম ছিল হযরত উম্মে কুলসুম জানার সাথে বিয়ে হয়েছিল হযরত উসমান ইবনে আফফান ইসলাম জাহানের তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মেয়ে হযরত যাইনাব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছিল হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেল আহা আল্লাহর নবী এক বছর পরে নবীর আরাক মে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত উসমান ইবনে আফফান নবী আবার বিয়ে দিয়ে দিলেন বলুন না সুবহানাল্লাহ ওজন্য উসমান ইবনে আফফানকে বলা হয় জুন্নুর রাইন দুই নূরের অধিকারী সুবহানাল্লাহ বললেন না নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হয় জান্নাত থেকে মেয়ে সেই নবীকে নূর বলতে আমাদের জন্ম কিসের নবীর দুটো মেয়েকে বিয়ে করেছেন বলে লাকাব হয়ে গেল জুন্নুর রাই দুই নূরের অধিকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে মেয়ে নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হয় আমাদের নবীকে নূর বলতে কষ্ট কিসের কথা কিছু বুঝছেন না বোঝা আল্লাহ রাসূল বলেছেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছেন ওটা হলো আমার উসমান জোরে বললেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু জোরে বললেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত উম্মে কুলসুম উনার সাথে বিয়ে হয়ে যে তালহা ইবনে উবাইদুল্লাহ দ্বীনের জন্য এত খেদমত আল্লাহু আকবার ইসলামের চতুর্থ নম্বর মুসলমান মক্কা শরীফের বড় ব্যবসায়ী হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেল হঠাৎ করে কে যেন দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছেন তোমাদের মধ্যে মক্কা শরীফের মানুষ কেউ আছো মক্কা শরীফ উনি উঠে দাঁড়িয়ে বলে আমি হলাম মক্কা শরীফের মানুষ কেন তুমি কি জানো তোমাদের মক্কা শরীফে আহমাদের আবির্ভাব ঘটেছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আহমদ বলে আমি কাউকে চিনি না আহমদ আবার কে উনি জবাব দিতে উনি আখেরি নবী এই মাসেতে উনার প্রকাশ হবার কথা সুবহানাল্লাহ বললেন না উনি আখেরি নবী এই মাসেতেই জাহির হবার কথা তবে বাবা উনার কাছে পৌঁছাতে জানো তুমি অন্যদের থেকে পিছিয়ে না পড়ো হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কিছু বললেন না ব্যবসা বন্ধ করে দিয়ে টুকটুক করে ঘোড়ার পিঠে করে মক্কা শরীফে চলে গেলেন বাড়ি থেকে জিজ্ঞাসা করলেন আমি চলে যাওয়ার পরে নতুন কিছু ঘটেছে জবাব দিতে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে আর ইতিমধ্যে ওনার কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কাউকে কিছু বললেন না টুকটুক করে সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন ওনার মুসলমান হবার কথাটা শুনলেন আর এনার সাথে ঘটে যাওয়া ওটাও বললেন সিদ্দিক আকবর সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন অনেক কোন নবী পাকের সাথে কথোপকথনের পরে আল্লাহর নবীর নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ চার নম্বর মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসেছে সাহাবাদের একটা জীবনীর কিতাব আছে সুয়ানু মিন হায়াতি সাহাবা বলে সে কিতাব এসেছে আল্লাহর হাজি বান্দারা দেখছেন একজন যুবক এই দুটো হাতে দড়ি বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে ও আর একটা লাঠি কে দিয়ে ওনার মাথাতে আঘাত করা হয়েছে পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে
হাজিরা জিজ্ঞাসা করছে এই যুবকটার অন্যায়টা কি জবাব দিতে বাপ দাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্মকে কবুল করে মুসলমান হয়েছে কিতাব এসেছে এই গাছে বেদে একটা খুঁটিতে উনাকে আর আবু বকর সিদ্দিককে একসাথে একটা খুঁটিতে বেদে দুজনকে কাফেররা মেরে চলে বলো নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ দ্বীনের জন্য যে খেদমত আল্লাহু আকবার হুজুর আমার বাড়িতে আছেন হুজুরের স্ত্রী দেখছেন বিছানায় ঘোমাতে পারছেন না একটু বসছেন উঠছেন আবার একটু হাঁটছেন আবার এসে বসছেন বড় পেরেশান হুজুরের বিবি জিজ্ঞাসা করছেন কি ব্যাপার আজকে বড় চিন্তিত আজকে আপনি বড় পেরেশান জবাব দিতে আমি চিন্তিত ব্যবসা সূত্রের আমার মাল লাভবংশ এসেছে 7 লক্ষ দেরহাম আমার লাভ এসেছে এই 7 লক্ষ দেরহাম আমি চিন্তা করছি এত টাকা নিয়ে আমি খরচা করব কোথা এই চিন্তায় আমার ঘুম হচ্ছে না 7 লক্ষ দেরহাম লাভ এসেছে চিন্তায় ঘুম হয় না খরচা করবে কোথায় সুবহানাল্লাহ বললেন না আর আমাদের থাকার পরও চিন্তা আমাদের ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না হুজুরের খরচা করার চিন্তায় ঘুম হয় না আর আমাদের ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার অস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার অস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি কথা ঠিক বলছ না ভুল বলছ ওই আম বাগানটা গরিবের আছে রাজা ডেকে বলছে ওটা দিলে আমার দৈর্ঘ্য প্রস্থটা সমান হতো ঠিক বলছ না ভুল বলছ আমরা ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে কালি খোলায় ওই 200টা কিনেছি ওর পাশে 100টা যদি হতো দৈর্ঘ্য প্রস্থটাকে সমান পারা হতো কিনতে মানা করেনি আল্লাহ পাক প্রত্যেকের হালাল মালে বরকত দান বলুন আমিন জোরে বললেন না কিন্তু আমরা ব্যবসা করতে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূল বলে যাচ্ছি আমরা ইমকাম করতে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে যাচ্ছি ব্যবসার জ্বালায় নামাজ ছেড়ে গেল ব্যবসার চাপে রোজা ছেড়ে গেল ব্যবসার জন্য ছুট থেকে নামাজ কাদা হয়ে গেল ঠিক বলছি না ভুল বলছি না না যে ব্যবসায় আমাকে আল্লাহ আল্লাহর রাসূল ভুলিয়ে দেয় ওই ব্যবসা হলো হারাম যে ব্যবসা আমাকে আল্লাহ আল্লাহর রাসূল ভুলিয়ে দেয় ওই ব্যবসা হলো হারাম কিসের ব্যবসা মানে আপনার যে ব্যবসা করতে গিয়ে নিজের অন্তর থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভুলে যাচ্ছি কথা ঠিক বলছ না ভুল বলছ ব্যবসার জ্বালায় নামাজ ছেড়ে গেল নামাজ হচ্ছে চোখে দেখতে পাচ্ছি আমি আপনি ছুটছি ব্যবসা ব্যবসা করেন আলহামদুলিল্লাহ নামাজটা তো পড়েন চোখে দেখছেন জামাত দাঁড়িয়ে গেল আপনি বার হয়ে চলে গেলেন বাইক নিয়ে নামাজটাকে পড়বেন বলেন আপনি আমাকে নামাজ পড়ব যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে এত রিজিকে বরকত দিয়েছেন সে আল্লাহর হুকুম মানা লাগবে না কথা ঠিক বলছ না ভুল বলছ যে আল্লাহ আমাদের ভালোবেসে এত অর্থ দিয়েছেন সে আল্লাহ পাকের হুকুম নামাজ সেই নামাজ চোখে দেখে চলে যাচ্ছি টাকা ইনকাম যেন আমাদের চিন্তা হয়েছে আল্লাহ আমাদের অর্থ দেয় না অন্য কেউ দিয়েছে বলুন নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ ইদানিং আমাদের সমাজ থেকে উমরায় যাওয়ার একটু চাপ বেড়েছে আপনাদের এলাকায় কি খবর উমরায় যায় না উমরায় অনেক লোকের ভাবনা উমরা করলে মনে হয় হজ করতে হবে না হজ যার উপর ফরজ সে যদি 100 বার উমরা করে হজ তাকে করতেই হবে যার উপর হজ ফরজ সে যদি 100 বার উমরা করে হজ তাকে করতেই হবে ঈশান নামাজ ছেড়ে দে সারা রাত ধরে আপনি যতই নফল নামাজ পড়েন ঈশান নামাজের হক আদায় হবে না ঈশান নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে ফরজ নফল পড়লে উত্তম না পড়লে গুনাহ হবে না কিন্তু বুঝছেন না বুঝেন আমাদের এতদিন কান্না যেখানে যাই দোয়া চায় বুঝুন দোয়া করেন যেন হজে যেতে পারি বা উমরায় যেতে পারি ও অনেকে দোয়া নিতে যায় যে আমি উমরায় যাচ্ছি উমরায় দোয়া করেন ইমাম সাহেবকে বলে দোয়া করেন যেন যায় সবার আশা এত কেঁদে কাঁদে আল্লাহ কবুল করে উমরায় যাবে ও বাবা মক্কা শরীফে পৌঁছে পিছনে সব ভুলে গেছে
এত কেঁদে কাটে যে আমি এলাম সব ভুলে গেছে তার মানে কাবা শরীফে যখন ঢুকতে একাতে যুদ্ধ একাতে ফোন কথা বলে এটা হ্যাঁ গো আমার আলোচনা করতে অসুবিধা হয় বিরক্ত বোধ করেন আপনারা এত কেঁদে দোয়া করলো দোয়া করলো যেন একবার মননের আগে আল্লাহর কাবা একবার দেখতে পারে নবীর রওজায় একবার দাঁড়াতে পারে এত দোয়া চোখের পানিতে বালিশ ভিজে গিয়েছে লোকের উমরার হজের কথা শুনে যে আল্লাহ আমি কবে যাব এই কেঁদে কাটা আল্লাহ কবুল করলে কাবা শরীফে গেল প্রথম কাবা দেখতে যাচ্ছে এক হাতে জুতো আর এক হাতে ফোন তার মানে জুতো খুলে হাতে নিয়েছে আর ফোনে ভিডিও খুলেছে কাবার ছবি তুলবে কিছু বুঝতে পারছেন না কাবা শরীফে ছবি তুলবে খ্যাপা এত দোয়া করে এলেন ছবি তোলার আগে প্রথম নিজের চোখে আগে কাবাকে দেখে দোয়া করে কাবা শরীফে প্রথম যে নজরটা পড়বে ওই নজর পড়ার সাথে যেই দোয়াটা চাইবে আল্লাহ দয়াময় দয়া করে ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে নাই জোরে বলে আর একটু জোরে বলা গেল না সে চিন্তা নেই ফোন বাল করে যে ভিডিও ঘরে গিয়ে দেখাবে কাবা শরীফের গিলাকে একাতে ভিডিও করছে আর হাত বুলোচ্ছে বাজারে এসে দেখা যায় দা কাবা গিলাপে হাত বসেছে জলে বলে লা হাওলা ওয়ালা কুব্বতা ইল্লা বিল্লাহ এখন আমাদের এলাকার হাজিগুলো ওদের দেখে দেখে কিছু দেশের লোকেদের দেখে দেখে জুতো পায়ে তওয়াফ করছে নাউজবিল্লাহ বলে জলে বলে আস্তাগফিরুল্লাহ কোথায় আপনার আদব সারা রাত কেঁদে কেঁদে দোয়া করলে একবার সুযোগ করে দেন আল্লাহ কামায় যাব সব ভুলে গেলেন সব ভুলে গেলে আল্লাহ পাক আমাদের গুলো বুঝার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা ছেলেরা মুরব্বীরা মনটাকে ভালো করে অর্থের জন্য আল্লাহ আল্লাহর রসুলকে বলে যান হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ চিন্তিত হুজুরে বিবি বলে চিন্তার কোনো কারণ নাই হুজুরের নামাজ পড়ে এই নিজে হাতে করে 7 লক্ষ দেরহাম নিজের গরিব আত্মীয় স্বজন নিজের এলাকায় গরিব মানুষদের করে নিজে হাতে করে বন্টন করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ উনি দোয়া করছেন আল্লাহ সিদ্দিক আকবরের ঘরে কত সুন্দর মেয়ে পাঠিয়েছেন যিনি আমাকে এত সুন্দর যুক্তি দিয়ে আমাকে এত সুন্দর উপদেশ দিয়ে আমাকে চিন্তা মুক্ত করেছেন জোরে বললেন না সুবহানাল্লাহ সাহাবাদের দিকে দেখেন মানাকাকে বলে নবী মোহাম্মদ কাকে বলে দাবি করলে হয় না মান দাবি করলে হয় না মোহাম্মদ মানার মতন যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছেন ইসলাম জাহানে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন না সুবহানাল্লাহ এমনি ইজ্জত আল্লাহ তাআলা করেন আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ এত ইজ্জত আল্লাহ দিয়েছেন এত মাকাম আল্লাহ দিয়েছেন আল্লাহ নবী নবম হিজরি চলে যাবে ও তোমাকে ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী নবম হিজরিতে পার হয়ে যাবেন আল্লাহ নবী তাবুকে যুদ্ধে চলে যাবেন আল্লাহ নবী নবী জীবনের শেষ যুদ্ধ ওর পরে নবী কোন যুদ্ধের ময়দানে যান না আল্লাহ নবী এর পরে কোন যুদ্ধ করেন না নবম হিজরিতে নবী তাবুকে যুদ্ধে চলে গেলেন ও তোমাকে আল্লাহ নবী জীবন যত যুদ্ধ করেছেন সবথেকে বেশি সাবা তাবুকে নবী নিয়ে গেলেন 30,000 সাবা আল্লাহ নবী তাবুকে ময়দানে নিয়ে গেলেন আল্লাহ নবী তাবুকে ময়দানে পৌঁছে গেলেন আল্লাহ নবী তাবুকে ময়দানে চলে গেলেন আল্লাহ নবী তাবুকে ময়দানে হাজিরা দেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কামিল আল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ও জবাব খানা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি আকাশের সূর্যের আলো এত বেশি ইয়া রাসূলুল্লাহ কামিল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামিল আল্লাহ আল্লাহ মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন এটা
শুধু আকাশের সূর্যের আলো না এটা শুধু আকাশের সূর্যের আলো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নূরে আপনার মুআব্বদে সাগাবি হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন জানা জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী ফেরেশতাদের নূরে নানো আকাশের সূর্যে নানো দুটো আলো একসাথে মিশে আজকে আলো এত বেশি হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আপনি কি না জানাজার নামাজটা পড়বেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও হযরতে জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে আমার সাহাবি তো মদিনা শরীফ এতটা রাস্তা যাব কিভাবে এতটা রাস্তা হবে কিভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর ব্যাধি মাফ করুন আপনি যদি জেনে যান আপনি যদি জেনে যান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাটাকে ছোট করে দেব জনে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর 70,000 ফেরেশতা এসেছে হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফেরেশতাদের নূরের আলো আর আকাশের আলো দুটো মিলে আজকে আলো এত বেশি আপনি ওনার জানাজা পড়বেন দুই রকম রেওয়ায়েত এক রকম বর্ণনা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী পাক মুহূর্তের মধ্যে গিয়ে জানাজা পড়িয়ে ফিরে এসেছেন জোরে বললেন না আমাদের নবীর জন্য রাস্তাটা ছোট হয়ে গিয়েছিল জোরে বলো সুবহানাল্লাহ আর একটা বর্ণনা আল্লাহ রাসূল সিরিয়া তাবুকে ছিলেন ওখান থেকে মদিনা শরীফ এর মধ্যখানে পর্দাটা আমার নবীর জন্য উঠিয়ে নেওয়া হয়েছিল আল্লাহ রাসূল ওখান থেকে জানাজা দেখতে পাচ্ছেন আল্লাহ রাসূল হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলাকে জানাজার নামাজটা পড়লেন আমার নবী পাকের পিছনে দুটো কাতারে 70,000 করে 140,000 ফেরেশতা আমার রাসূলের সাথে ওনার জানাজার নামাজ পড়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা ওনার আমল জিবরাইল আলাইহি সালাম বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে আমল করতে সূরা ইখলাস কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া রাসূলুল্লাহ এই সূরা ইখলাসটা উনি পড়তেন আল্লাহ ওনার ইজ্জতটা তো বাড়িয়ে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা কোন ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে জান্নাতে যেতে বাধা একটা বাধাটা কি বাধাটা হলো তার মরণ ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতি করে দেবেন জোরে বল আর জোরে বলা গেল না প্রত্যেক ফরজ নামাজের পর একবার হলো আয়াতুল কুরসি পড়বে আল্লাহ পাক আমাদের পড়া তৌফিক দান বলুন আমিন জোরে বললেন আল্লাহুম্মা আমিন জোরে বললেন না আল্লাহুম্মা আল্লাহ নবী এই সিরিয়া তাবুকে যাবে নবম হিজরি তাবুকের যুদ্ধ ওটা আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ 30,000 সাহাবা নিয়ে গেল আল্লাহ রাসূল সাহাবাদের কাছে চাইছে বাবা কে কি দিচ্ছ দাও কার কাছে কি আমন আছে দাও হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন বাড়িতে গিয়ে কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী পাক সালামে যাও কি খবর হুজুর আমার তরফ থেকে এটা আর তোমার হুজুরে কিঞ্চিত পরিমাণ হুজুরে সামান্য মা আবাকাইতু লি আহলিকা আল্লাহ রাসূল বললেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির জন্য কি রেখে এলে ঘরে ইয়া রাসূলুল্লাহ মিয়া তুই মাফ চাই আবাকাইতু মিসলা যালিক হুজুর এই সমপরিমাণ বাড়িতে রেখে এসে মানে অর্ধেকটা আপনাকে দিচ্ছি অর্ধেকটা ঘরে
নবী পাকের পাশে দাঁড়িয়ে উনি খুব খুশি আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হারবে এত মাল উনি পাবে কোথা এত মাল উনি পাবে কোথা হযরত আবু বকর সিদ্দিক ঘরে চলে গেলেন ও যুবক ও আমার মুরব্বি বাবা হুজুরের চাদরখানা বিছিয়ে দে হুজুর আমার মাল গুনগে চাদরের মধ্যে উঠাতে লাগলেন চাদরের মধ্যে উঠিয়ে নে টুকটুক করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন মালটাকে নামিয়ে দিয়েন ইয়া রাসূলুল্লাহ কবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কবি আল্লাহ আল্লাহ বলে নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তরফ থেকে এটা আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিয়েন কত মাল নিয়ে চলে আসলেন কত মাল এনে দিয়েন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা বকাইতু লিআলিকা মা বকাইতু লিআলিকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ কবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কবি আল্লাহ আল্লাহ বলে নবী হুজুর পেয়াদে মাফ করুন আমি আবু বকর আমার বাড়িতে যাচ্ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি আপনার কদমে হাজির করে দিয়েছি আবু বাইতু লাহুমুল্লাহ গাবা রাসূলুহু আবু বাইতু লাহুমুল্লাহ গাবা রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ ব্যবসা করতে গিয়ে আল্লাহ আল্লাহর রসুল ভুলে যাচ্ছে কিসের নবীর মালা কিসের নবীর মহব্বত একবার কি মনে আসে না কিয়ামত যদি একবার নবী বলে দেয় নাসীতু কামা নাসীতা আমি রাসূল তোমাকে আজকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে কিয়ামতে যদি রাসূল আমাদের ফিরিয়ে দেন কোন নবীর কাতারে কিয়ামতে দাঁড়াবো আল্লাহ পাক আমাদের সুবুদ দিদান আল্লাহ পাক আমাদের করে হেফাজত করেন আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখেন আল্লাহ পাক আমাদের সকলকে নবীর তরিকায় চলার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على مصطفى 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 سيد الأولين سيد الآخرين سيد الأولين سيد الآخرين هو غشا مصطفى تسا کوئی نہیں تسا
تكو إليه مصطفى 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 شفيع المذنبين رحمة العالمين شفيع المذنبين رحمة العالمين رحمة أحمد مصطفى رحمة أحمد مصطفى 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 اللهم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা মায়েরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মরণকে ভয় করে মারা যাবেন মারা যাব কবরে যাবেন কবরে যাব কায়ামত উঠবেন কায়ামত উঠব আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাব আল্লাহর আযাব আল্লাহর গজব আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করে শরীয়তের মধ্যে আসে নোংরা নোংরা কর্ম থেকে ফিরে আসে মদের আড্ডা জুয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা কবে ভালো হব নিজে নিজেকে প্রশ্ন করতে শেখে আমাদের সমাজ লটারিতে ভরে গিয়েছে বলো নাউযুবিল্লাহ জোরে বললেন আস্তাগফিরুল্লাহ আমাদের সমাজ সুদের ব্যবসায় ভরে গিয়েছে কোন বাড়িতে খাবে কোন বাড়িতে খাবে সমাজ সুদে ভরপুর হয়ে আছে বলুন নাউযুবিল্লাহ জোরে বললেন আস্তাগফিরুল্লাহ কিছু কিছু মানুষ এখন শিখেছে সুদ নয় ওটা লাভ দিচ্ছে লাভ সুদ নয় লাভাংশ লাভাংশ ওই ব্যবসা করতে গিয়ে লস হতো আপনি যদি দু হাজার টাকা জমা দেন পাঁচশো টাকা কমিয়ে দেড় হাজার নেবেন তো টাকা না লোবো আমার আসল আমি লোবো ও আসল বেলায় ঠিক নেবে আর লাভ হলে ওটাও খাবে না না এখন হলো কাফেরদের চক্রান্ত আপনাকে আমাকে নামাজ ছাড়তে বলে নামাজ ছাড়বে রোজা ছাড়বে না না ইবাদত আমি আপনি ছাড়বো তখন এগুলি বন্ধ করতে পারছে না ওদিক থেকে আমাদের আমলগুলোকে নষ্ট করছে কত নামাজ পড়বে কবুল হবে না কত রোজা রাখবে কবুল হবে না কত দান খায়রাত করবে কবুল হবে না কেন আমাদের রক্তের মধ্যে হারাম ঢুকিয়ে দিচ্ছে আমাদের রক্তের মধ্যে হারাম ঢুকাচ্ছেন যে জবানে জিকির করব এই জবানটাই তো আমার আপনার হারাম জবান হয়ে যাচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভালো হন ফিরে আসেন মরণ আমার আপনার একদিন হবেই হবে পালাবার রাস্তা নাই পালাবার রাস্তা নাই মরণ আমার আপনার হবেই আল্লাহকে ভয় করে সমাজ যেদিকে তাকাচ্ছে লটারি আর লটারি ভালো ভালো দোকান ব্যবসা বন্ধ করে দে কাঁচ লাগানো পাথর লাগানো এসি লাগানো দোকান এখন সেখানে লটারি বিক্রি হচ্ছে ভালো ভালো ব্যবসা উঠিয়ে দিচ্ছে মানে ব্যবসায় মজা নেই এটাতেই মজা ন মাসে ছ মাসে তিন মাসে দু মাসে চার মাসে পাঁচ মাসে একটা কে পেলো পঞ্চাশ লাখ একটাকে পেলো কুড়ি লাখ একটাকে পেলো তিরিশ লাখ ওটার অ্যাডভার্টাইজ এক মাস ধরে চলছে পেপার পত্রিকায় সব জায়গায় হয়ে গেল ইউটিউবে মোবাইলে হয়ে গেল নিউজে খবরে হয়ে গেল যে টালি খোলার পাশে অমুক জায়গা থেকে লটারি কেটে তিরিশ লাখ পেয়েছে কুড়ি টাকার লটারি কার যদি কপাল একবার লেগেছে মাত্র কুড়ি টাকা
আস্তাগফিরুল্লাহ বলে জোরে হলো না নাউজ বিল্লাহ সেই সকালে উঠে ঘর থেকে বার হয়ে গেল নাকে মুখে এক দুটো কিছু খেয়ে আহা দুটো পয়সা দিল বাচ্চাটা বুকের উপর জড়িয়ে শুয়েছিল আপনার বাপ ওই বাচ্চাটাকে বুক থেকে নামিয়ে সরিয়ে ব্যবসায় বার হয়ে গেল সারাদিন খেটেছেন পাগলের মতন খেটেছেন ঘেমে লেগেছে পাকা চলছে এত রাত 11টা বাজতে যায় গরম কমেছে দিনের বেলা মনে ঠান্ডা একটু বেশি ছিল কথা বলেন একটু হাবো দেন আমার এই আলোচনা আপনারা বিরক্ত বোধ করছেন কষ্ট হয় আপনারা কে বলবে বলেন কে শোনাবে ভালো হবে কি করে আমাদের বাড়ির ভাইগুলো না বললে বলেন আপনি আমাকে আল্লাহ আল্লাহর রাসূলের সাহাবাদের কথা ওলি আল্লাহর কথা শোনা তো লাগেই পরও কি নিজের জীবন পরিবর্তন করার জন্য কিছু কথা শুনতে হয় না কে শোনাবে এগুলো বলেন আপনি আমাকে দিনের গরমে পাগল হয়ে গেছে কাজ করলেন আল্লাহ দুটো টাকা মিলালো 500 টাকা কি 600 টাকা কি 400 টাকা কি 450 টাকা পেয়েছে ঠিক না বলবো এর বেশি তো না এর বেশি তো না ওই ইনকামটা হালাল না হারাম বলেন তো জোরে বলেন হালাল না হারাম বলেন একটু বলেন হালাল ইনকাম ভুক ফেটে গেছে ইনকাম করতে আপনার চিপিং করতে গিয়ে চিপিং করতে গিয়ে হাতটা ঝরে গিয়েছে চোখে চশমা পরো কাজ হচ্ছে না সিমেন্টের গুলো চোখে পড়ছে সিলিংটা চিপিং করতে গিয়ে ঠিক না এখন তো ডিল দিয়ে চিপিং হচ্ছে ধুলো কিন্তু পড়ে বালু গুলো সিমেন্ট গুলো পড়ে না চোখে পড়ে লাল হয়ে যায় এই চিপিং করতে গিয়ে হাতটা ঝরে গেল ভাড়া বেঁধে বিল্ডিং এর বাইরের প্লাস্টার করতে গিয়ে কোল যে শুকিয়ে গেল দিকে তাকানো যায় না ঠিক বলছি না ভুল বলছি ইলেকট্রিক কাজ করতে গিয়ে অনেকজন ডাইরেক্ট লাইনে কাজ করে জোরে ধরে কাজ করে শর্ট কিন্তু লাগে শরীরের রক্ত কিন্তু কমছে কাজ করে করে শরীর শুকিয়ে গেল ঠিক না ভুল বলছি কে বলে আল্লাহ দুটো টাকা মিলালো ওটা হালাল 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 রক্ত পানি করে পয়সা ওটা সন্ধ্যার পরে ওই টাকাটা পকেটে নিয়ে বাজারে গেল বিবিটা বসে আছে সবজি কিনে আনলে রান্না হবে ও বাবা উনি মাথায় বসে জুয়া খেলছে ঠিক বলছে না ভুল বলছি ইনকামটা হালাল না হারাম জোরে বলে হালাল না হারাম হালাল খেলছে যেটা ওটা হারাম না এত কষ্ট করে দুটো পয়সা ইনকাম করলেন হালাল ইনকামটা হারামে দিলেন মায়া বাচ্চাটাকে বুক থেকে নামিয়ে চলে গেছে আপনার বাচ্চা 2 বছর 3 বছরের ছেলে মেয়ে বাপের বুকে আদর করে সকালে জড়িয়ে শুয়েছিল ঠেলে চলে গেছে আল্লাহ দুটো টাকা দিল সন্ধ্যার পরে ওই টাকাটা পকেট থেকে বার করে লটারি কাটছে ওটা হারাম না হালাল পারলেন কষ্ট হলো না মায়া হলো না মায়া এখানে দাগ কাটলো না হাত জোর করে বলি ভালো হল নাজাতের কোনো গল্প নাই যা ভাবছেন তা না যা ভাবে জুম্মা দিন ফাঁস কাতার দখল করবেন কে বললো ফাঁস কাতারে গেলে নামাজ কবুল কে বলল আপনাকে ফাঁস কাতারে গেলে নামাজ করলে কবুল আপনি জানেন সমাজের কত সুস্কর ফাঁস কাতারে দাঁড়ায় জানেন আপনি সমাজে মদ খেয়ে এলে মসজিদে ঢুকতে দেয় কথা বলে দেবেন 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 একজনের বাদে 5 জন লাঠি ধরবে এই এই মদ খেয়ে মসজিদে এলে মদকর্তাকে বার করে দিলেন সুদকর্তা ফাঁস কাতারে জায়গা পেল কি করে মদ খাওয়া মনে হয় হারাম আর সুদ খাওয়াটা মনে হয় জায়েজ নাউজুবিল্লাহ বলে সমাজে মদ খোর আসলে মসজিদের সীমানা ডিঙ্গাতে দেয় না সুদকর জুম্মার দিন সাজুগুজু করে ফাঁস কাতারে দাঁড়িয়েছে ভাবছেন কবুল না না ফাঁস কাতারে দাঁড়ালে কবুল নয় এখান থেকে পরিবর্তন এনে পিছনের কাতারে সুযোগ পেলে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল জোরে বলে আর একটু জোরে বলা গেল না হাত জোর করে বলি ভালো হল না যাদের কোনো গল্প অন্যায় হয়ে গিয়েছে আল্লাহর কাছে কাদের মাফ করবেন কে
ক্ষমা করবেন কে নাজাত যদি না দিতেন আল্লাহ কোরআন শরীফে আশা দিতেন না আল্লাহ তাকনাতু মির রাহমাতি সুবহানাল্লাহ বললেন না আল্লাহ যদি আমাদের গুনাহগুলি maaf না করতেন আশা দিতেন না বান্দা বান্দি লা তাকনাতু মির রাহমাতি তোর আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হস না ان الله يغفر الذنوب جميعا নিশ্চয় আমি আল্লাহ তোদের জুনুব তোদের গুনাহ তোদের অন্যায়গুলোকে আমি আল্লাহ ক্ষমা করি انه هو الغفور الرحيم নিশ্চয় আমি আল্লাহ হল গফুর রহিম রহমানুর রহিম জোরে বল আরেকটা জোরে বলা গেল না আল্লাহর কাছে কাঁদে নাজাত যদি পেতে চান maaf যদি পেতে চান আল্লাহর কাছে কাঁদে যারা কেঁদেছেন যারা maaf চেয়েছেন যারা ভালো হয়েছেন যারা খুশি করেছেন তানাদের দেখে শিক্ষা না জীবন তৈরি করেছেন জীবন তৈরি করেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিকী আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ জোরে বললেন না আর জোরে বলা গেল না 1939 সালে হুজুর ইন্তেকাল 1939 মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ এত বছর হয়ে গেল মানুষ আজও কিন্তু তাকে অন্তরে রেখেছে মুরব্বি হুজুর গুনকে ভালোবাসেন আমি খারাপ আমার থেকে দূরে চলে যান এখন এই হুজুরটাকে ভূত পেয়েছে ভূতে ভূত বুঝেন দেখছেন রুগীর কাছে যাওয়া কি বলে কি ভালো না ভাবছে সানাউল্লাহ সিদ্দিকে কেনকার গোপন কথাটা বলে দিচ্ছে সবেতে আছে কি হচ্ছে সব এতে আছে না কিচ্ছু গোপন বলে সাবধান দাদা হুজুর মানে পাঁচ হুজুর মানে আব্বা দাদা মুরব্বি হুজুর গুরুকে ভালোবাসে আরো পাঁচটা পীর জাতাকে ভালোবাসে নীতিতে মজবুত এটা ব্যবহার খারাপ চলা খারাপ ভাষা খারাপ উঠা বসা নোংরা ব্যবহার নোংরা এটা থেকে দূরে থাকেন যদি দাদা হুজুরের মুরিদ আপনি হন নানা সানাউল্লাহ সিদ্দিকের জন্য ফুরফুরা শরীফের বদনাম করতে পারবো না সানাউল্লাহ সিদ্দিকের জন্য আমি দাদা হুজুরকে খারাপ বলতে পারবো না আপনার কাছে আমি বড় নয় আপনার আমার কাছে আমার মুজাদ্দুদুল জামান আল্লাহ বড় করেছেন জোরে বল কথা ঠিক বললাম না ভুল বললাম নীতি ঠিক করে কি শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল ব্যবহার যদি আমার নোংরা হয় আমার থেকে দূরে থাকেন পীরের আওলাদ যা করবে তাই ঠিক নয় পীরের আওলাদ শরিয়াত মোতাবেক করলে মানবেন শরিয়াতের বাইরে গেলে দূরে থাকবেন হতে পারে পীরের আওলাদ কথা কিছু বুঝতেন না বোঝেন ধ্বংস হয়ে গেল সানাউল্লাহ সিদ্দিকীকে ব্যক্তি ভালোবাসতে শেখেন নীতির উপর চললে ভালোবাসতে শেখেন আমাদের নেতা পরিবর্তন হবে নীতি পাল্টাবে না কথা ভুল না ঠিক মুজাদ্দিদুল জামান আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম পাগল তিনি আমাদের অন্তরে ছিলেন আছেন থাকবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলতে পারলে না ইনশাআল্লাহ পাঁচ হুজুর পীর কিবলা আমাদের অন্তরে ছিলেন আছেন থাকবেন আমার মুরব্বি হুজুর আমাদের ভালোবাসার জায়গায় ছিলেন আছেন থাকবেন জোরে বলে কারোর মুখের দিকে দেখবেন না সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহারে ফুরফুরাশে ধ্বংস হলো আমার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়েছে কথা বলতে না তাহলে আমার জন্য ধ্বংস হবে কেন আল্লাহ মুজাদ্দিদুল জামানের ভালোবাসা আল্লাহ দিয়েছে তানার ভালোবাসাতে আমার আল্লাহ কায়েম রাখবেন আমি কে আমি কে আমি ওই দরবারের একটা আওলাদ আমি ওই দরবারের একটা মেম্বার চলন যদি আমার ঠিক হয় ব্যবহার যদি আমার ঠিক হয় ভাষা যদি আমার ঠিক হয় আমার যদি আমার ঠিক হয় আকীদা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত যদি আমার হয় লোক আমাকে মুখে জড়িয়ে রাখবে না না
চলন যদি আমার নোংরা হয় নীতির বাইরে হয় অত সহজ আইনে লোক আমার থেকে দূরে থাকবে তন আমাকে ভালোবেসে পুরপুরা শরীফে জানি দাদা হুজুরকে ভালোবেসে পুরপুরা শরীফে ছোটেন জোরে বলে আমার মুখের দিকে তাকিয়ে জান না আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে দাদা হুজুরকে ভালোবেসে পুরপুরা শরীফে জান ঠিক বলছে না ভুল বলছে নীতিটা মজবুত করে ভাবো আর যদি আমার খারাপ হয় আমার থেকে দূরে থাকেন মুজাদ্দুদু জামানে mohabbat ঠিক না আল্লাহ ওনাকে জামানা মুজাদ্দিদ করেছেন জোরে বলে আরেকটু জোরে বলা গেল না কি মাকাম কি সম্মান কি ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে কি দরজা আল্লাহ ওনাকে দিয়েছে কে মানে না মানে আমার দেখার সময় নাই তো আমি মানি এই ভালোবাসা তৈরি করে মুজাদ্দুদু জামানকে কে মানো না মানো আমি দেখতে যাব কেন আমি মানি পাঁচ হুজুরকে আমি মানি পুরফরা শরীফের মুরব্বি হুজুরগুলোকে আমি মানি আহলে সুন্নাত ওয়াল জামাতের হাক্কানি আলেম উলামা পীর মাশায়েখদের আমরা মানি জোরে বলে ওটা ঠিক না ভুল বলছি ওটা পৃথিবীতে যত হাক্কানি আল্লাহর ওলিরা আছেন সবাইকে আমরা ভালোবাসি সুবহানাল্লাহ আর জোরে বলা গেল না মুজাদ্দুদু জামান কে আল্লাহ কি নিয়ামত মুজাদ্দুদু জামান কে আল্লাহ কি নিয়ামত করলেন আমার আপনার পীর হযরতে আবু বকর সিদ্দিক আমার দাদা হুজুর রহমাতুল্লাহ কি ইজ্জত আল্লাহ উনাকে দিলেন কি সম্মান আল্লাহ উনাকে দিলেন আল্লাহ পাকের অনি 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 ও জামাকে ও আমার মনপ্রিয় বাবা মুজাদ্দুদু জামান হযরতে দাদা পীর রহমাতুল্লাহ বাংলাদেশে চলে গেলেন হুজুর আমার অসুস্থতে পার হয়ে গেলেন আল্লাহ দাদা হুজুর কেবলার খলিফা হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ মুজাদ্দুদু জামানের জীবনী পড়লে পাবেন 1922 সনে পুরফুরা শরীফের টিনের আট চালাটা হয়েছে 1922 পুরফুরা শরীফের টিনের আট চালাটা তৈরি হয়েছে 1889 বা 91 থেকে নিয়ে 1922 সাল পর্যন্ত 21-22-23 ফলগানি সালে সওয়াব কাদেমি খানকা শরীফ থেকে ইসাল সব পরিচালনা হতো কাদেমি খানকা শরীফ আলা হযরত নাজমু সাহাদাত সিদ্দিকী নহু রহমাতুল্লাহ বসতেন মুরব্বি বাপেরা হয়তো দেখেছেন আলা হযরত নাজমু সাহাদাত সিদ্দিকী নহু রহমাতুল্লাহ দাদা হুজুরের ন ছেলে দাদা হুজুরে ন ছেলে নাজমু সাহাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ উনি ওই দলিতে বসে দাদা হুজুর কেবল ওনাকে দিলেন সালটা হলো 1976 সাল দলিতের নিচে গুণ চটে গেল দালান কানা জীর্ণ হয়ে গেল নিচের অংশ গুণ চটে চটে উঠে যায় ও চলকে ও আমার মনপ্রিয় বাবা মায়েরা বোনেরা মহিলা কুল মুজাদ্দুদু জামান কে আমি আপনি পীর বনে মেনেছি আল্লাহর ওলি বনে মেনে নিয়েছি কি মাকাম আল্লাহ পাক দিলেন কি সম্মান আল্লাহ পাক দিলেন ও চলকে 1976 সালে আল্লাহর ওলি হযরতে নহুজুর পীর কিবলা রহমাতুল্লাহ দুনিয়ার নিচের অংশ খারাপ চটিয়ে তুলে নিয়ে নতুন করে করবেন বলে নতুন করে বানাবেন বলে মিস্ত্রিকে দিয়ে চটিয়ে দিয়েন আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ লাগে যেই জায়গাটায় বসে থাকবেন যেই জায়গাটায় বসে বসে জিকিরের তালিম দিবেন যেইখানে বসে বসে তরিকা খানা মশ করতেন আল্লাহ পাকের রুকুমে ওই জায়গাটা যেমন চটিয়ে দিয়েছে ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলে খুশবু খানা বার হয়ে গেল জনে মন সুবহান আর একটু জনে মন সুবহান মুরির পোতাকে দিনেরা ছোটে মুরির পোতাকে দিনেরা ছোটে ওই জায়গার মাটিটাকে মুঠো মুঠো করে নে যে তার জামার পকেটের মধ্যে পড়ে নাই যে তার জামা পকেটের মধ্যে পড়ে নাই আল্লাহ আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ লাগে যে জায়গাটায় বসে আল্লাহ পাকের রুকুমে ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলে খুশবু খানা বার হয়ে গেল জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান দাদা যেখানে বসতেন মাটিটাও খুশবুদার
হুজুর যেখানে বসতে ওই মাটিটাও আল্লাহ খুশবুদার করে দিলেন জোরে বললেন না সুবহানাল্লাহ মুজাদ্দুদ জামানের খলিফা হযরত আল্লামা রুহুল আমীন রাহমাতুল্লাহ উনি দাদা হুজুরকে জীবনী কিতাব লিখেছে দাদা হুজুরের জীবনী কিতাব খুলে দেখবেন 1886 মাত্র আড়াইশের বাতাসা বর্তমান যেটা আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে পৌঁছে দিয়েছেন জোরে বলো আরেকটা জোরে বলা গেল না সুবহানাল্লাহ সালটা হলো 1922 ফুরফুরা শরীফের খানকা আছে ছয় থাম্বার মেম্বার ফুরফুরা শরীফে ছয় থাম্বার মেম্বার আছে দাদা হুজুরকে ওইখানে তিন দিন 21 22 23 ফাল্গুনের কোন একদিন হুজুর যিকিরে তালিম দিচ্ছে হুজুর যিকিরে তালিম দিচ্ছে সবক দিচ্ছে হাজার হাজার মানুষ হুজুরের যিকিরে মাহফিলে বসে আল্লাহর যিকিরে জমিন মুখরিত হয়ে আছে সবাই আল্লাহর পাক নামে যিকির করছে আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল মামুন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি যিকির করতে গলে আল্লাহ 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 বলে জিগবি গিয়ে উঠে বলে চিৎকার দিয়ে কাঁদা শুরু করে দেন ও পুরপুরা শরীফের মানুষ ও আমার পীরের মুড়ি মোতাকি দিনরা ও আমার পীরের খলিফারা আপনাকে চোখে দেখতে পারলাম আপনাকে চোখে দেখতে পারলাম সবাই উঠে দাঁড়িয়ে বলেন সবাই উঠে দাঁড়িয়ে বলেন ঝনঝন করে গালে আল্লাহ পাক আমাকে দেখা দেনে দেন আল্লাহ পাক আমাকে দেখা দেনে দেন আমি আব্দুল মামুন ফারুকী দেখতে গেছি আজকে মাহফিলে আল্লাহ তশরীফ কানায় এনেছেন জনে মনন সুবহান হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত উসমান গনী হযরত আলী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পাঁচ সাহাবাকে তশরীফ কানায় এনেছেন জনে মনন সুবহান আর একটু জনে মনন সুবহান এটা আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে পাঁচজন সাহাবাকে রাসূলুল্লাহ তাশরীফে গেছেন জোরে বলো জোরে বললেন না সুবহানাল্লাহ সেই ফুরফুরা শরীফ সেই মুজাদ্দুদুজ জামা মানুষ এগুলো গেলে আবার বিতর্ক মুফতি আজাদ হযরত আবু জাফর সিদ্দিকের মেজলা হুজুর রহমাতুল্লাহ আমাদের পীর ও মুর্শিদ মুফতি আজাদ হযরত আবু জাফর সিদ্দিকের মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই পাশে তেতুলিয়া মাদ্রাসা তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খাদিজা মাদ্রাসা আছেন আছেন মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহ নিজে হাতে প্রতিষ্ঠা সুবহানাল্লাহ বললেন না বর্তমান প্রায় হাজারের কাছে ছাত্র বলুন আলহামদুলিল্লাহ জলে বলে আপনাদের যথেষ্ট একটা সাহায্য থাকে আপনারা সেই মাদ্রাসার পাশে গিয়ে দাঁড়ান আর প্রতিষ্ঠানটা আল্লাহ অনেক বড় করে দিয়েছে মেজলা হুজুরকে একটা কিতাব লিখেছেন তাহকিকুল মাসাইল মুফতি আজাদ মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তাহকিকুল মাসাইল এই তাহকিকুল মাসাইল কিতাবটা খুলবেন এই তাহকিকুল মাসাইল কিতাবে মেজো হুজুর কেবলা এই বিষয়টাকে জিকির করেছেন আজকে আমাদের সমাজের কিছু কিছু মানুষ এই বিষয়ে বিতর্ক তৈরি করে সমাজের মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে 109 থেকে 110 111 112 পৃষ্ঠাগুলো দেখবেন তাহকিকুল মাসাইল কিতাবে মুফতি আজাদ মিজলা হুজুর রহমাতুল্লাহ লিখেছেন নেক মজলিসে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত হওয়া সম্ভব সুবহানাল্লাহ বললেন না হাজির করেন কে আমাদের আকীদা এটা না নবী পাক হাজির নাজির নবী পাক সব জায়গায় সর্বসময় হাজির নাজির আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদা শুধু ফুরফুরা শরীফে দাদা হুজুর আকীদা নয় গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদা আল্লাহ পাক যখন চাইবেন যেখানে চাইবেন যেই অবস্থায় চাইবেন আমাদের নবী সেখানে হাজির জোরে বলে
কে চাইবেন কে আমার আল্লাহ সুবহানাল্লাহ বললেন না নবী পাক যখন যেখানে হাজির হবে তখন কারের জন্য নবী ওই জায়গাটার জন্য হাজির ও নাজির সর্বসময় নবী পাক গোটা পৃথিবীর সব জায়গায় হাজির নাজির না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী পাক যখন যেখানে আল্লাহ পাক হাজির করাবেন ওই তখনের জন্য ওই জায়গাটার জন্য নবী হাজির ও নাজির নবী দাকের এবং তখনের জন্য সর্বসময়ের জন্য কথা বুঝলে তাহকিকুল মাসাইল কিতাবে লিখেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর রূহ পাক নেক মজলিসে বা মিলাদের মজলিসে উপস্থিত হওয়া সম্ভব সুবহানাল্লাহ বললেন না এই সম্বন্ধে হযরতে হাজি ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ ওলামায়ে দেওবন্দের গুরু ওলামায়ে দেওবন্দের যিনি গুরু হযরতে হাজি ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার ফয়সালে হাফতে মাসাইল নামক পুস্তকে যাহা লিখি আছেন তাহার সারমর্ম নিম্নে দেওয়া হল মেজউদুর কেবল লিখছে মিলাদের মাহফিলে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত হওয়া সম্ভব সুবহানাল্লাহ বললেন না আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রূপ শক্তি প্রদান করেছেন এবং বহু মাহফিলে তিনি উপস্থিত হইয়াছেন যাহা দিগকে আল্লাহ পাক সেই রূপ চক্ষু দান করেন অবশ্যই তাহারা দেখিয়া থাকে কারা থাকে যারা দেখার সেই চক্ষু তৈরি করেছেন সবাই না যাদের আল্লাহ সেই মাকাম দিয়েছে সুবহানাল্লাহ বলে যদি কেউ স্বয়ং না দেখেন যদি কেউ নিজে না দেখতে পারে বা কাশফের দ্বারা জানিতে না পারে বা কাশফের দ্বারা জানিতে না পারে অথবা কোন কাশফওয়ালা উহার সংবাদ না দেন কোন কাশফওয়ালা সংবাদ না দেন যে নবী এসেছিলেন এমন তো অবস্থায় হযরত সাল্লাল্লাহু উপস্থিত আছেন বলিয়া বিশ্বাস করা ঠিক নয় বুঝতে পেরেছেন কারণ উপস্থিত হওয়া সম্ভব ইয়ার অর্থ এই নয় যে প্রত্যেক মাহফিলে নিশ্চয় উপস্থিত হন প্রত্যেক মাহফিলে নবী আসে এটা বিশ্বাস করা ঠিক না যদি জানিতে পারে তাহলে ভালো ভালো কথা বুঝলেন তাফসিরে রুহুল বায়ান ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি নবী পাক সাল্লাল্লাহু হাজির হওয়ার সময় তিনি বলেছেন ক্বালা গাজ্জালি আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম له الخيار في اطواف العلامة ارواح الصحابه لقد رواه كثير من الاولياء তিনি বলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলেছেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ রূহ পাক সহ সমস্ত পৃথিবীর গরিবার জন্য আল্লাহ তরফ হইতে অনুমতি দেওয়া হইয়াছে বহু ওলি তাহাদিগকে দেখিয়াছে আর জোরে বলা গেল না খবরদার ইউটিউবে তিনটে ভিডিও দেখে এলোমেলো হবেন না সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয় আমার আওয়াজ আমার জলসা থেকে দূরে থাকে তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামাদের অশুনছেন আপনার পীর মুর্শিদের অশুনবেন কার আওয়াজ নিয়ে কিলো খুঁজে বার করলেন কার আওয়াজ বার করলেন যার অশুনলে সমাজে ঝগড়া হয় কথা কিছু বুঝতে না বোঝেন খবরদার যাত্রার অশুনবেন না আমি যদি খারাপ হয় আমারটা শুনবেন না তবে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার উলামাদের অশুন আপনি যেই নীতি যেই রাস্তা যে আকীদার মানুষ সেই আকীদার উলামাদের অশুন আল্লাহ পাক আমাদের তৌফিক দেন আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি তৌফিক দেন আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করেন দেখা হবে